কাউন্সিল কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক কাউন্সিল রানীরহাট ফাজিল মাদ্রাসার হলরুমত অনুষ্ঠিত হই। সংগঠনের সভাপতি মৌলানা নুরুল আলম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরীর সঞ্চালনায় কাউন্সিলত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি গাজী আবুল কালাম বয়ানী। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখে উপজেলা গাউছিয়া কমিটির সিনিয়র সহসভাপতি আবু সৈয়দ সদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুতালেব মাতব্বর। এডাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গাউছিয়া কমিটির সেকান্দর হোসেন চৌধুরী, মুজিবুর রহমান, নেজাবুল করিম পিয়ারু সহ আরও বোধকে। আর এই কাউন্সিলত আবার মৌলানা নুরুল আলম হেলালের সভাপতি ও ইলিয়াস চৌধুরীর সাধারণ সম্পাদক নির্বাচিত করে 35 জন বিশিষ্ট উপ নতুন কমিটি গঠন করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।